আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে আমি আমার মোবাইলের স্ক্রিনে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল শিটের কাজগুলো করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্ক্রিন আজকে দেখাবো সো আমার গুগল শিট অ্যান্ড গুগল ডক্স দুটাই আমার এখানে ইনস্টল করা আছে সো আপনি প্লে স্টোর থেকে দুইটা ইনস্টল করে নিতে পারবেন সো প্রথমে আপনাকে ইনস্টল করে নেওয়ার পরে দেন এখানে উইন্ডোতে চলে আসবে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমার যতগুলো ডকুমেন্ট আছে সব আমার গুগল ড্রাইভে রাখা আছে হিউজ পরিমাণ গুগল ড্রাইভে আমার ডাটাবেস রাখা আছে সো আমি যে কোনো সময় আমি এখান থেকে আমার প্রয়োজনীয় ডাটাবেসগুলো দেখে নিতে পারি সো আজকে আমি আপনাদের দেখাবো যে আমি মূলত আমার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে কাজগুলো করি সেগুলো সো গো প্রথমে আমি ফাংশনগুলো দেখাবো আপনি নিচে দেখতে পাচ্ছেন বোর্ড দেন এটা আমি ডাইরেক্টলি ওপেন করে দেখাবো দেন এখানে এর মতো যে চিহ্নটা আছে এই চিহ্নতে আপনাকে প্রবেশ করতে হবে সাপোজ এখানে যাব তো এখানে এটা আমরা বোল্ড করতেছি ইটালিক করতেছি আন্ডারলাইন করতেছি দেন আমি চাইলে এগুলো আবার সেম করে দিচ্ছি দেন আমি বিফোর অ্যাটলিস্ট ধরুন পঞ্চাশ টাকা কোনো একটা প্রোডাক্টের প্রাইস আছে সেটা আমি কেটে চল্লিশ টাকা করব সো বিফোর প্রেজেন্ট প্রাইস ছিল পঞ্চাশ টাকা অ্যান্ড প্রেজেন্ট নাও চল্লিশ টাকা সে এভাবে দেন আমরা এখানে সাইজ ডিক্লেয়ার করতে পারবো দেন করে দিয়ে দেন এখানে সাইজ আপনি এখানে আপ অ্যান্ড ডাউনও করতে পারবেন বড়ো বড়ো করছি আমরা বারো তেরো দেন আমরা ছোটো করে নিতে পারবো দশ বারো এগারো দশ সো আমার যতটুকু দরকার আমি অতটুকু স্ট্যান্ডার্ড করে নিই দেন এখান থেকে আপনি কালার এফেক্টও দিতে পারবেন আপনি যে কালারটা চাচ্ছেন সে কালারটাও দিতে পারবেন ইচ্ছা মতো কাস্টমে আপনি নিজের মতো আপনার কালারটা ইনক্লুড করতে পারবেন সেখানে ফন্ট ফন্ট আছে আমরা ফন্ট আমরা ইয়ে করতে পারব দেখেন ফন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক ধরনের ফন্ট আছে এখানে আমরা চাইলে আমাদের মনের মতো ফন্ডগুলো ইউজ করে কাজগুলো করতে পারি সো এখানে আরও অনেক কিছু আছে ফন তো আছে কন্ডিশনাল ফর্মেটিং আছে টেক্সট টেক্স রোডেশনটা আপনাকে দেখায় সে এখানে নান আছে আর এখানে আমরা ক্লিক করে দেখবেন যে লেখাগুলো অ্যাঙ্গেলে ঘুরে যাবে সেন ডাউন আপ স্টেকি সব নান করে রাখি দেন তারপরে স্টেপে আমরা সেলে যাই সেল আপনি কালার চলে কালার দিতে পারবেন মনের মতো কালার দিতে পারবেন বা তারপর সে বর্ডার্স আমরা একটা পেজে বর্ডার দিতে পারি এখান থেকে দেন আমরা এখানে এখান থেকে টেবিলও করে নিতে পারি দেন টেবিল বর্ডারের মাধ্যমে টেবিল যেভাবে আপনি করতে চাচ্ছেন সেটাই ওখানে প্রেজেন্ট হবে সুন্দরভাবে আপনি মনের মতো করে আপনি ইয়ে করে নিতে পারবেন সো এখানে বর্ডার স্টাইল বর্ডার কালার আপনি যদি চান বর্ডারে কালার করবেন সেক্ষেত্রে কালারও সিলেক্ট করে দিতে পারবেন মনের মতো যেটা কালার চান সে কালারটাই দিতে পারবেন এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে আমরা একেবারে দিন সাম অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম কাউন সবগুলো এখানে শো করে এটাও একটা সো আমরা ছেলে যাব এখানে মার্স দেখা যাচ্ছে যে আমি একটা এই দুটা সেলকে আমি একত্রিত করব তিনটা সেলকে একত্রিত করব লোকে একত্রিত করব এখান থেকেও আমি করতে পারবো দেন আমি এখান থেকেও করতে পারবো এখান থেকেও করে নিতে পারবো নাম্বার ফরম্যাট আপনি প্লেন টেক্স নাম্বার করতে যাচ্ছেন পার্সেন্টেজ দিতে যাচ্ছেন সায়েন্টিফিক কাউন্টিং সব দেন এখানে কারেন্সিও আছে দেখা যাচ্ছে যে আপনি এখানে ডলার সাইন বসাতে চাচ্ছেন যে আমি সবগুলোতে ডলার সাইন বসাব সেখানে নাম্বার formatting কারেন্সি ডলার sign বসে যাবে কারেন্সি র্যান্ডম দেন মোর কারেন্সি এখান থেকে ডেট টাইম ডিউরেশন মোর ডেট and টাইম তো পর্যায়ক্রমে আমরা আরো অনেক ডিপলি ফাংশন দেখব বা কাজ করতে করতে আমরা যখন সব ফর্মুলাগুলো বুঝতে পারবো তখন আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে পার্সেন্টেজ নাম্বার সায়েন্টিফিক অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল কারেন্সির মোর কারেন্সিস দেখা এখানে যে দেশে যে কারেন্সি সেগুলো সামনে করতে পারবো বাংলাদেশের আমরা অ্যাড করতে পারবো ইন্ডিয়ানটাও অ্যাড করতে পারবো চাইনাটাও অ্যাড করতে পারবো মোর কারেন্সিস আছে ডেট অ্যান্ড টাইম আছে ডেট অ্যান্ড টাইম টাইম ডেট ডিউরেশন মোর ডেট অ্যান্ড টাইম আমরা যেভাবে যে ফর্ম্যাটে চাচ্ছি সে ফর্মেটে করতে পারব সো অনেক আমরা যেটা অ্যাজ ইউজুয়াল কম্পিউটারের মাধ্যমেও করতে পারি সেটা আমরা অনায়াসে একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল শিটে ইজিলি করতে পারতেছি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে